নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজ আমরা শুরু করব ফেব্রুয়ারি মাসের উইকলি সিরিজের পার্ট 4। নমস্তে দোস্ত, আজ হাম লোক শুরু করেঙ্গে ফেব্রুয়ারি মান্থ কা উইকলি সিরিজ কা পার্ট 4। স্টেপ 4 পে আপকো করনা হ্যায় অ্যাগ্রোমিন গোল্ড সুবহ ইউজ করনা হ্যায়। সুবহ 7 সে 8 বাজে মে আপকো এই অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করনা হ্যায়। সকালে আপনাদের 7টা থেকে 8টার মধ্যে অ্যাগ্রোমিন গোল্ডটা ইউজ করে নিতে হবে। চলুন ভিডিওটি বেশি বড় করব না, আর এই অ্যাগ্রোমিন গোল্ডে আপনি কি কি পাবেন এগুলো আমরা একটু জেনে নিই। অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করলে আপনি তার মধ্যে পাবেন বোরন, জিঙ্ক, মলিবডেনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন। অ্যাগ্রোমিন গোল্ড আপ আগার ইউজ করেঙ্গে তো ইসমে মিলেগা বোরন, জিঙ্ক, মলিবডেনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম অ্যান্ড আয়রন। গোলাপ গাছের মাইক্রো নিউট্রিয়েন্টের চাহিদা মেটাতে অ্যাগ্রোমিন গোল্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাগ্রোমিন গোল্ড, এটি একটি অ্যারিস কোম্পানির। আপনাকে মাসে এই অ্যাগ্রোমিন গোল্ড 3 থেকে 4 বার ইউজ করতেই হবে। আপ লোগো কো মান্থলি এই অ্যাগ্রোমিন গোল্ড 3 সে 4 বার ইউজ করনাই হ্যায়। চলুন দেখা যাক এবারে অ্যাগ্রোমিন গোল্ডটি আমরা কত ML 1 লিটার জলে ইউজ করি সেটা ব্যাপারে একটু জানা যাক। চলিয়ে আপ লোক, ম্যানে অ্যাগ্রোমিন গোল্ড দেখিয়ে ম্যানে লে লিয়া হ্যায় 2 ML। 2 ML মে 2 লিটার পানি মে মিক্স করুঙ্গা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই অ্যাগ্রোমিন গোল্ডটি 2 ML নিয়ে নিয়েছি, এইটি আমি 2 লিটার জলে মিক্স করব। আপনারা দেখুন আমি এই 2 লিটার জলে আমি অ্যাগ্রোমিন গোল্ডটা মিক্স করে নিয়েছি। এবার আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা আগে জল দিয়ে নেব। এই যে গাছের গোড়ায় আমি জল দিয়ে দিলাম, এটা নর্মাল জল, কোনো কিছু এর মধ্যে NPK বা মিক্সার আপনাদের মেশানোর প্রয়োজন নেই। ভালো করে দেখেন, এই যে আমি জল দিয়ে দিলাম প্রত্যেকটা গাছের গোড়ায়। এই গাছের গোড়ায় জল দেওয়ার পরে এবার আপনারা গাছে স্প্রে করবেন অ্যাগ্রোমিন গোল্ডটি। চলুন তাহলে এবার অ্যাগ্রোমিন গোল্ডটা স্প্রে করা যাক। আপনাদেরকে একবার বলি, এই যখন আপনি এই যে স্প্রে মেশিনে যখন অ্যাগ্রোমিন গোল্ডটা মেশাচ্ছেন জলের সঙ্গে, তখন ভালো করে এই মেশিনটা ভালো করে নেড়ে নেবেন। এইভাবে ভালো করে নেড়ে নেবেন। আপ লোক দেখা রাও আপনি যো অ্যাগ্রোমিন গোল্ড মিশা থা স্প্রে মেশিন পে আপ লোক এ আচ্ছে তারা সে ফেট লিজিয়েগা। এ দেখিয়ে এসে এসে কর লিজিয়েগা আপ লোক কো, আর সে স্প্রে করনা হ্যায় আর কুছ ভি নেই, পত্তে কে উপর স্প্রে করনা হ্যায়। আপনাদের সবাইকে পাতার উপরে স্প্রে করতে হবে, শুধু স্প্রে করতে হবে, আর কিছু করার দরকার নেই। গোড়ায় জল দিয়ে দেবেন প্রথমে, আর পাতায় স্প্রে করে দেবেন। তাহলে বন্ধুরা আপনারা সবাই দেখলেন যে 4 স্টেপে আমি কী দেখালাম। স্টেপ 1 সোমবার সকালে খোল জল, স্টেপ 2 সোমবার বিকালে সুপার সোনাটা ইউজ, স্টেপ 3 মঙ্গলবার সকালবেলা ওই মিক্স ফুড জলের সঙ্গে মিশিয়ে আমরা দিলাম, এবং স্টেপ 4 আমরা ইউজ করছি অ্যাগ্রোমিন গোল্ড। আপনারা যাই করুন সকাল আর বিকাল দুবেলা গাছকে স্নান করাবেন। আপ লোক বাতারাকে ইসে পেলে আপ লোক দিখায়া থা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। স্টেপ 1 পে আপ লোক মাস্টার কেক কা যে মিক্সার থা বো আপকো সুবহ দেনা থা, উসকে বাদ শাম কো সুপার সোনাটা ইউজ করনা হ্যায়। স্টেপ 3 আপকো দুসরে দিন মিক্স ফুড ইউজ করনা হ্যায়, আর স্টেপ 4 আপকো দেনা হ্যায় এই অ্যাগ্রোমিন গোল্ড। আগর এই ইনফরমেশন আপ লোগো কো কাম আয়ে তো আপ হাম লোগো কো সাপোর্ট কর সকতে হ্যায়, তো প্লিজ সাপোর্ট আস অ্যান্ড থ্যাংক ইউ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করবেন, ধন্যবাদ। প্লিজ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ধন্যবাদ।